আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে হয়ে গেল ঢাকা রিপোর্টার্স ইউনিটির ফ্যামিলি ডে। মিরপুরে পুলিশ স্টাফ কলেজ কনভেনশন হলে পরিবারের সদস্যদের সাথে উৎসব মুখর পরিবেশে নানা আয়োজনে দিনটি কাটালেন ঢাকার গণমাধ্যমে কর্মরত রিপোর্টার্স ইউনিটের সদস্যরা। শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি ছোটদের বিভিন্ন আয়োজনে মুখরিত ছিল সাংবাদিকদের এই মিলন মেলা। আরও জানাচ্ছেন ফারহানা জুথি। বছর জুড়ে পেশাগত কাজের ফাঁকে রিপোর্টাররা একটুখানি বিরতির ফুরসত খোঁজেন রিপোর্টার্স ইউনিটির আয়োজনে এই পারিবারিক দিনটিতে। দেড় হাজারের বেশি সদস্যের সংগঠন ডিআরইউর এই আয়োজনে রিপোর্টার পরিবারের সদস্য মিলে প্রায় চার হাজার মানুষ জড়ো হন মিরপুরের পুলিশ কনভেনশন হলে এই ফ্যামিলি ডেতে। লোকগানের সুরের জাদুতে পেশাগত সকল চাপ ভুলে আপনজনদের সাথে নিয়ে খানিকটা সতেজ হয়ে ওঠার চেষ্টায় সংবাদকর্মীরা। সাংস্কৃতিক আয়োজনে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট শিল্পীরা। ছিল ছোটদের মনোমুগ্ধকর পরিবেশনা। অনুষ্ঠানের সব শেষ ভাগে আনন্দের মাত্রা আরো বাড়িয়ে দেয় র্যাফেল ড্রর পুরস্কার বিতরণী। সকাল থেকেই দেশ বরেণ্য সাংবাদিকদের পদচারণায় দিনভর উৎসব মুখর ছিল পুরো আয়োজন। ফারহানা জুথি, বৈশাখী সংবাদ, ঢাকা।